অনেকেই ফোন লাস্ট পিকার অ্যাকসেপ্ট করে। আচ্ছা শুনো, অনেক দিন ধরেই হয়েছে আমাদের ফ্রেন্ডশিপ চলতেছে, আমরা মোটামুটি 4-5 বছর চিনি দুজন দুজনকে, বাট একটা মানে তোমাকে একটা সিক্রেট বলা হয়নি। সিক্রেট না এক্স্যাক্টলি, মানে মানে আমি বুঝতেছি না কথাটা কিভাবে। ভালো লাগে আমি কখনো, না আমার গার্লফ্রেন্ড নাই, আমার গার্লফ্রেন্ড নাই, আমি থাকলে তোমার কাছে কেন আসবো? অনেস্টলি ফাইজলাম করতেছি না এদিন, সত্যি কথা। না রে বাবা আমি কি খাবো, তোমার সাথে কিন্তু আমার মানে বলতে গেলে আজকে ফার্স্ট টাইম হচ্ছে কি ফোনে কথা হচ্ছে, রাইট? মানে ফোনে বলতে ফোনে, হ্যাঁ আমি কিছু খাই নাই, আমি একদম নর্মাল আছি, আমি একদম খালি পেটে আছি, আমি কিছুই খাই নাই, মানে খাওয়ার পরে যদি শরীরটা পোতা যায় তো তখন বলা শাস। হ্যাঁ আমার পক্ষে এটা মানে আমার তরফ থেকে এটা কোনো মাস্ট না যে তোমারও আমাকে ভালোবাসতে হবে, বাট আমার তোমাকে অনেক ভালো লাগে। আমার জাস্ট মনে হলো যে আমি বহু বছর ধরে আমি বলতে যাচ্ছি বাট বলতে পারি। তুমি কি বিজি?
না আমি চিন্তা করতে আনএক্সপেক্টেড ব্যাপারটা। তোমার কি মানে আই হোপ তুমি মাইন্ড করো নাই, ঠিক আছে? আমি জাস্ট ভাবলাম যে তুমি ভালো ফ্রেন্ড হয়তো আমাকে বুঝবা। মাইন্ড করি নাই, আসলে কেউ যদি কাউকে পছন্দ করে এটা কি বলে কি বলবো মানে বলছো ঠিক আছে, আর হাসি পাচ্ছে কেন জানো, কেমন জানি পজিটিভ পজিটিভ লাগতেছে ব্যাপারটা। আচ্ছা কেন হাসি কেন পাচ্ছে জানি না, আরে বুঝবা না। আচ্ছা মানে সামথিং, তোমার কি তুমি কিছু বলতে চাও? বলতে চাই মানে তুমি তুমি কি বলতে চাচ্ছো, তুমি কি চাচ্ছো আমাকে বলো তো একটু। আমি কিছু আমি যেটা বলো আমি কিছু চাচ্ছি না মানে, বাট মানে যেহেতু প্রপোজ করছি তোমাকে মাত্র, তো আমি জানি না মানে এটা টোটালি তোমার উপর, আমি তো তোমাকে প্রেশারাইজ করতে পারবো না। লিসেন, তোমাকে তো অ্যাজ এ ফ্রেন্ড আমার খুব ভালো লাগে, হ্যাঁ, তারপর তুমি খুব ফ্রেন্ডলি আছো, তুমি খুব মানে ভালো মতো মিশো বা কথা বলো, ভালো লাগে। বাট তুমি যেটা বলছো যে আমি হ্যাঁ বলবো না, মানে হ্যাঁ বলবো কি বলবো না বুঝতেছি না, বাট উই ক্যান গো আউট রাইট, উই ক্যান গো আউট, হ্যাঁ মানে মানে আমাদের ফ্রেন্ডশিপটাও থাকলো, তারপর হচ্ছে গিয়ে দেখি তোমাকে কেমন পজিটিভ লাইনে দেখতেছি আমি। হ্যাঁ আমি পজিটিভলি বলছি তোমাকে, মানে উই ক্যান গো আউট, উই ক্যান, ভাল লাগে তো তোমার জন্য, আমাকে ভাল লাগে, আমি তো তোমাকে ভাল লাগে, শিট নরমালি আর কি, আমি নরমাল বলছি আবার এটা অন্য ভাবে আবার, না 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 না, আমি অ্যাকচুয়ালি আইরিন একটা কথা বলি, আমি আমি ব্যাপারটা অন্য কিছু এক্সপেক্ট করতেছিলাম, আমি লিটারালি এক্সপেক্ট করছিলাম তুমি হয়তো অনেক যেতে যাবো, আমি তোমাকে সব কথা বললাম, তো আর বুঝি নাই যে তুমি গো আউট করতে রাজি হয়ে যাবা। এখন কি তোমাকে যদি আমি বলতাম যে কেন তুমি আমাকে এটা বললা, আর কখনো আমাকে ফোন দিবা না, তোমাকে আমি ব্লক করে দিচ্ছি, ফাজিল ছেলে ফালতু ছেলে, এইগুলো বললে তুমি খুশি হইতা না? খুশি তো অবভিয়াসলি হইতাম না, বাট আমি জানি না আমি নেক্সট যেটা বলবো ওটার পর তুমি খুশি হবা কিনা। আমি জাস্ট একটা প্র্যাঙ্ক কল করতেছিলাম তোমার সাথে।